হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি শেয়ার করবো ফুলকপির পরোটার রেসিপি একদম পুরে ঠাসা এই পরোটা গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠবে ফেটে বেরিয়ে আসবে না পুর আর খেতেও দুর্দান্ত সুন্দর হবে আর তার জন্য বিশেষ কিছু টিপস আমি বলে দেব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে একটা বলের মধ্যে আমি তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর মিশিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল খুব ভালো করে ময়মটাকে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিয়ে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেব এখানে ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা চলবে না মাঝারি ধরনের একটা ডো বানিয়ে নিয়েছি এবার উপর থেকে অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে ডোয়ের ওপরে ভালো করে লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব ডোকে রেস্ট করানোর জন্য আর সেই সময়ের মধ্যে আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি অর্ধেকটা ফুলকপির কোয়া ভেঙে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার একটা মিহি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে এভাবে মিহি গ্রেটার দিয়ে সমস্ত ফুলকপিকে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে মিহি হয়ে গ্রেট হয়ে গেছে এবার কিছু এখানে আমি মশলা মিশিয়ে দিচ্ছি প্রথমে আমি প্রায় এক ইঞ্চ পরিমাণ আদা আর তিনটে কাঁচা লঙ্কা মিক্সিতে একটু দরদরা করে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি এখানে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো দেড় টি স্পুন মতো একটু বেশি পরিমাণ ধনের গুঁড়ো আমি দিলাম এবার দিচ্ছি ওয়ান টি স্পুন মতো জিরের গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার হাফ স্পুন এবার ওয়ান টি স্পুন আজওয়াইন বা জোয়ানকে হাত দিয়ে ঘষে ঘষে এভাবে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এখানে আমি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ একটা কাপের চার ভাগের এক ভাগ বেসন নিয়ে ভালো করে একটু তিন চার মিনিট ধরে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার সেই ড্রাই রোস্ট করা বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি এবার মিশিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু এভাবেই একদম সব থেকে শেষে দিতে হবে লবণ দিলে ফুলকপি থেকে জল বের হয় তাই আমি এখানে এই বেসনটাকে ড্রাই রোস্ট করে দিয়েছি আর সমস্ত গুঁড়ো মশলা ইউজ করেছি যাতে করে ফুলকপি থেকে লবণ মেশালে যে জল বের হবে সেটা শুষে নেয় দেখতেই পাচ্ছেন আমি ড্রাই রোস্ট করা বেসন মিশিয়েছি তাই ফুলকপি থেকে কোনো জল বেরিয়ে আসছে না পুরটা সুন্দর তৈরি হয়ে গেছে এবার আধ ঘন্টা পরে দেখুন আমার ডোটাও সুন্দর সেট হয়ে গেছে এবার এখান থেকে আমি প্রায় বারোটার মতো লেচি কেটে নিচ্ছি নর্মাল পরোটার থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নিচ্ছি যেহেতু এর মধ্যে পুর ভরে নিতে হবে এবার কিন্তু লেচিগুলোকে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে প্রথমে গোল গোল পাকিয়ে নেব এভাবে পাকিয়ে নিলে কিন্তু পরোটা বানাতে সুবিধে হবে দেখতেই পাচ্ছেন আমি দু হাতের মাঝখানে রেখে চেপে চেপে গোল পাকিয়ে নিয়েছি এবার চার পাঁচটাকে প্রথমে এভাবে চেপে চেপে পাতলা করে নেব তারপর আস্তে আস্তে মাঝখানে এভাবে চাপ দিলে একটা বাটির মতো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি এভাবে বাটির মতো তৈরি করে নিয়ে কিন্তু এখানে একটা খুব ভালো টিপস দিয়ে দিচ্ছি এখানে দু এক ফোঁটা তেল নিয়ে এভাবে প্রথমে দিতে হবে তারপর আমি পুরটা ভরে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা বেশি পরিমাণ পুর আমি ভরে নিচ্ছি চামচ দিয়ে এভাবে চেপে চেপে পুরটা ভরে নিতে হবে আর এভাবে তেল দিলে কিন্তু পরোটা ফুলতে সুবিধে হবে তাই আমি তেলটাও দিয়েছি এবার চার পাঁচটাকে এক জায়গায় এনে এভাবে ভালো করে আটকে শিল করে দিতে হবে এবার দু হাতের মাঝখানে নিয়ে ভালো করে চেপে চেপে আবারও গোল পাকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা পরোটা আমি মোটামুটি গড়ে নিয়েছি এবার বেলার আগে এভাবে দু হাত দিয়ে ভালো করে স্ট্রেট করে নিতে হবে একটু আটা নিয়ে যাতে করে ভেতরের পুর খুব ভালোভাবে স্ট্রেট হয়ে যায় এবার বেলনি নিয়ে আমি বেলে নিচ্ছি তবে খুব হালকা হাতে বেলে নিতে হবে নাহলে কিন্তু পুর ফেটে বেরিয়ে আসতে পারে খুব হালকা হাতে সাবধানে বেলে নিচ্ছি গোল করে বেলে নিচ্ছি তবে পরোটাটা কিন্তু একটু পুরো করে বেলে নিয়েছি তাওয়া গরম করে অল্প তেল স্প্রেড করে রেখেছিলাম এবার পরোটা দিয়ে দিয়েছি পরোটাটাকে এবার মিডিয়াম ফ্লেমে কিছু সময়ের জন্য এক পাঁচটাকে ভেজে নেব যতক্ষণ না একটু ব্রাউন স্পট এসে যাচ্ছে ব্রাউন স্পট এলে এবার দেখুন আমি পাল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হালকা হালকা ব্রাউন স্পট চলে এসেছে এদিকটাকেও কিন্তু এভাবেই আমি ভেজে নেব আর ফ্লেমটাকে এখন কিন্তু মিডিয়ামে রেখেছি চেপে চেপে ভেজে নিয়ে দেখুন পাল্টে দিয়েছি এবার দেখুন এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে এক চামচ তেল ছড়িয়ে দিয়েছি আর দেখুন কি সুন্দর বলের মতো পরোটা এভাবে ফুলে উঠছে এভাবে ফুলে গেলে আবার পাল্টে দিচ্ছি এভাবে দুপাশটা সুন্দর ব্রাউন ব্রাউন স্পট আসা পর্যন্ত পরোটা ভেজে নিচ্ছি এভাবেই কিন্তু সমস্ত পরোটাগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম গোল গোল বলের মতো হয়ে ফুলে যাবে পরোটা নামিয়ে নেওয়ার পর আমি একটু বাটার দিয়ে দিচ্ছি পরোটার টেস্টটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে টক দই দিয়ে সার্ভ করে দিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও